पेयजल की समस्या होगी दूर, जल परियोजना का काम जल्द होगा शुरू। शहर में पीने के पानी की समस्या से लोग काफी परेशान हैं। इस बार ये समस्या जल्द ही दूर होने वाली है। फुलबाड़ी में नए इंटेक वेल का काम शुरू हो रहा है। मेयर ने आज एक बैठक कर इसकी जानकारी दी है। हालांकि पिछला बोर्ड या वर्तमान बोर्ड सिलीगुड़ी में पेयजल समस्या के समाधान में तत्पर था, लेकिन समस्या का समाधान अब तक नहीं हो सका है। विभिन्न समस्याओं के कारण समय समय पर जलापूर्ति बाधित होती रहती है। इसी वजह से राज्य से हरी झंडी मिलने के बाद सिलीगुड़ी नगर निगम ने 6.9 करोड़ की लागत से नया इंटेक वेल बनाने का विचार किया है। हालांकि जमीन विवाद के कारण उस प्रोजेक्ट का काम अटक गया था, लेकिन बातचीत के जरिए समस्या का समाधान हो गया है। सिलीगुड़ी के मेयर गौतम देव 9 सितंबर को सिंचाई विभाग के साथ जमीन का दौरा करेंगे। सब कुछ ठीक रहा तो वह इंटेक वेल का शिलान्यास भी कर सकते हैं। आज मेयर गौतम देव ने सिंचाई विभाग, महानंदा बैरेज, तीस्ता बैरेज, PHE व नगर निगम के अधिकारियों के साथ एक जरूरी बैठक की। बैठक के अंत में मेयर ने कहा कि विषय আমাদের জট আমরা খুলে দিয়েছি। একটা হচ্ছে ইনটেক পার্মানেন্ট ওয়েল, যেটা 6.99 কোর্স যেটা ছিল, ওটা সাইটটা ইরিগেশন তারা আগের দিনে মিটিংয়ে কিছুটা আপত্তি করেছিল। তারপর আমাদের একটা জয়েন্ট সার্ভে হয়েছিল ইরিগেশন PHE কে নিয়ে, আমাদের ডিপার্টমেন্ট SMC, তারপর আমরা একটা VC হয়েছিল। সেই VC হওয়ার পরে আজকে ফলো আপ হলো, অল্টারনেটিভ যে জায়গাটা দেখিয়েছে সেই অল্টারনেটিভ জায়গাটা ফিট করছে। ইরিগেশনের চিফ ইঞ্জিনিয়ারের সাথে আমাদের কমিশনার সাহেবের কথা হয়েছে, ওরা প্রিন্সিপালে এগ্রি করেছে যে অল্টারনেটিভ সাইটটা হলে ওদের এম্বাঙ্কমেন্টের পাস দিয়ে নিয়ে গিয়ে ওরা কিছু টেকনিক্যাল সাজেশন দিয়েছে, কিন্তু দে আর এগ্রিড টু লেট PHE স্টার্ট দি ওয়ার্ক। PHE ওরা পুনে থেকে মেশিনারিগুলো অর্ডার দিয়েছিলো, সেই মেশিনারি এসে গেছে এবং ওদের ওয়ার্কার্সরা মোবিলাইজেশন করছে। 9 তারিখে সকালবেলায় আমি টেন্টেটিভলি 9:30 থেকে 10টা আমাদের ডেপুটি মেয়র, অন্যান্য MIC, জলের MIC, আমরা ওই জায়গাটা ইঞ্জিনিয়ারদের নিয়ে ভিজিট করব। আমরা প্রেসকেও ডাকবো সেদিন। আমরা এই কাজটা আমাদের শুরু হয়ে গেল, আমরা 9 তারিখে ওটা যাচ্ছি। এটা লং পেন্ডিং প্রোগ্রাম। দ্বিতীয়ত হচ্ছে আমাদের যেটা এক্সিস্টিং ওয়েলটা আছে, 4টে মেশিনের উপরে ওটা দাঁড়িয়ে আছে, তার মধ্যে 2টোর সামান্য রিপেয়ারিং করতে হবে, 2টো অনেক কিছু চেঞ্জ করতে হবে। সব মিলে টেন্টেটিভলি 2 কোটি টাকার একটা এক্সট্রা ওরা বলছে যে এখন থেকেই এটা না করলে 15 বছর এদের লাইফ টাইম থাকে। 99-তে কমিশনড হয়েছে, তাহলে 2014-তে শেষ হয়ে যাবার কথা। এটা ওই বোর্ড তো কিছু করলো না, এখন এটা আমরা ওদেরকে ডিটেল করে আমাদের এদেরকে আমরা দিতে বলেছি, সেটা তারা দিচ্ছে। 50,000 लोगों को अपनी मंजिल से है जोड़ा, नई उत्साह के साथ आए हैं फिर से थामने आपका हाथ। श्री शांति होंडा।